আসসালামু আলাইকুম সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন বিশেষ করে আজকের দিনে যে করোনা সংক্রমণটা হচ্ছে এটার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সুতরাং এটার জন্য বেঁচে থাকার জন্য আমাদের কি করা উচিত আমাদেরকে মনে রাখতে হবে যে এইটা করোনা ভাইরাস সংক্রমণের মাধ্যমে যে রোগটা হচ্ছে এটাকে আমরা এখন কোভিড নাইন্টিন রোগ হিসাবে জানি এবং এইটার জন্য আমাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সবাইকে এটার কারণ হলো যে এইটা মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় তো মানুষ থেকে মানুষে সংক্রমিত হলে আমাদের প্রথম যে এই কাজটা করতে হবে যে হে মানুষ হতে দূরে থাকতে হবে সে যেই হোক না কেন এখন কথা হচ্ছে কীভাবে ছড়ায় এই রোগটা এইটা আসলে যেটার প্রতি বিশেষ করে নজর দিতে হবে আমাদের যে আমাদের জানতে হবে যে কিভাবে ছড়ায় তাহলে এইটা আমরা জানি যে হাতের মাধ্যমে ছড়ায় তাহলে হাতের মাধ্যমে যদি ছড়ায় তাহলে হাতটাকে আমাদের মনে রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এবং হাতটা পরিষ্কার রাখার জন্য আমাদের কাছে সবচেয়ে সহজ উপায় হলো যে কোনো রকমের খার আছে এরকম সাবান এবং সব সাবানেই খাট থাকে ইভেন কাপড় ধোয়ার সাবানের মাধ্যমেও আমরা যদি হাত ধুই তাহলেই আমাদের কিন্তু এটা কিন্তু আবার বিশ সেকেন্ড এবং যেইভাবে আমরা হাত ধোয়ার যে নিয়ম সেইভাবে যদি আমরা হাতটা ধুই তাহলে হাতের থেকে মাধ্যমে সংক্রমণ নিজে বেঁচে থাকতে পারবো এবং অন্যদেরকেও বাঁচিয়ে রাখতে পারবো এখন এই হাতটা আমার নিজের হাতটা কখনো যেন আমার মুখে না যায় মুখে বলতে আমি বলবো নাক চোখ এবং মুখ এই জায়গা থেকে আমার হাতটাকে কখনোই নেওয়া যাবে না যদি সম্পূর্ণ রূপে ধোয়া হাত না হয় তার মানে একমাত্র ধোয়া হাতটাই আমরা মুখে নিতে পারবো আর যদি মুখে হাত দিতেই হয় তাহলে আমি তাড়াতাড়ি করে বিশ সেকেন্ডে হাতটা ধুয়ে তারপরে মুখে হাত দিব। এটা হলো একটা আর এই হাত আমি অন্যের মুখেও দিতে পারবো না এটা হলো প্রথম সাবধানতা এখন কত হচ্ছে হাত থেকে আবার কিভাবে সরায় হাত থেকে আবার এটা ছড়ায় আমি কোথাও যদি হাতটা রাখি সেই জায়গায় কিন্তু আমি যদি সংক্রমিত ব্যক্তি হয়ে থাকি তাহলে আমার এই হাতটা কিন্তু যেখানে রাখবো সেইখানে সংক্রমণ হয়ে যাবে কিন্তু আবার অন্য কেউ এসে যদি সেই জায়গায় হাতটা রাখে তাহলে সেখান থেকে এটা সংক্রমিত হচ্ছে তাহলে আমাকে মনে রাখতে হবে আমি যদি একটা সং একজন সংক্রমিত রোগ রুগী অথবা সংস্পর্শে এসে সংক্রমিত রুগী তিনি যদি দরজায় হাত রাখেন সেই দরজায় যদি আমরা আবার হাত রাখি তাহলে কিন্তু আমি হাত না ধোয়া পর্যন্ত আমি যে কোনো জায়গায় হাত রাখলেই এটা সংক্রমিত হবে এটা একটা আরেকটা মনে রাখতে হবে আমার পাশে যদি কোনো লোকজন থাকে এবং সে যদি সংক্রমিত হয় তাহলে তার যে হাঁচি কাশি এটার মাধ্যমে এটা সংক্রমিত হবে এবং আমাকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি যখন হাঁচি কাশি দেব তখন যেন আমি সেটা আমার ইয়ের মা এখানে দিই হাত যে হাতে যেন না করি আমরা কোনোইটাকে দিয়ে আমরা এই এই হাঁচি কাশি দেবো তাহলে এটা ছড়াবে কম আর এটা হাতে আসবে না এরপরে অবশ্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কোনোইও ধুয়ে নিতে হবে কোন ওই কাপড়ও বদলাতে হবে এবং সম্ভব হলে আমাকে যদি গোসল করি তাহলেও কিন্তু এটা থেকে আমরা বেঁচে যাব আরেকটা সংক্রমণের সম্ভাবনা সেটা হলো কাপড়ে যদি আসে কাপড় থেকেও সংক্রমিত হতে পারে সুতরাং যে সংক্রমিত রুগী তার কাপড়ের থেকে আরেকজনের কাপড়ে যদি যায় তাহলে সেখান থেকেও কিন্তু এটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা সুতরাং আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে মানুষ থেকে মানুষ এসে যেহেতু সংক্রমিত হয় আর এটা যেহেতু হাঁচি কাশির মাধ্যমে এই যে আমরা যে ড্রপলেট বলি বা কণা এই কণাগুলি থেকে সংক্রমিত হয় এবং এটা যে বাতাসে ভেসে বেশ কিছু সময় বেঁচে থাকতে পারে সুতরাং আমাদেরকে ছড়ানো থেকে সুরক্ষা যেটা অন্যদেরকে আমরা দিতে পারি আর অন্যদের থেকে ছড়ানো থেকে যে আমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি সেটা হলো আমাকে একটা মাস্ক পরতে হবে এবং এই মাস্কটা না পরে আমি কখনো বাইরে যাব না বিশেষ করে ঘরের বাইরে যাবো না এই মাস্কটা আমাকে ঘরের বাইরে গেলে গেলে সবসময় বা যেখানে জনসমাগম আছে সেইখানে আমাকে কিন্তু ব্যবহার করতে হবে এইভাবে আমি নিজের সুরক্ষা দিতে পারি আরেকটা জিনিস যেটা করতে হবে যেই বাড়িতে আমি থাকি যেখানেই থাকি সেটার পরিবেশটাকে কিন্তু সংক্রমণ মুক্ত রাখতে হবে বা জীবাণুনাশক দিয়ে সংক্রমণ মুক্ত রাখতে হবে তাহলে সেটা করতে হলে আমাকে একটা সুব সহজ উপায় সেটা হলো আপনারা যেটা করতে পারেন বিশ লিটার পানিতে এক চামচ যদি আপনি ব্লিচিং পাউডার দিয়ে সেই পানিটা দিয়ে যদি আপনি ঘরটাকে পরিষ্কার রাখেন বা স্প্রে করেন এটা কিন্তু আপনাকে এই এই জীবাণুনাশকটাই আপনাকে সুরক্ষা দিতে পারে এটা আপনার ঘরে যেমন করতে হবে আশেপাশে ঘরের আশেপাশেও করতে হবে আরেকটা মনে রাখবেন এখন এইটা যেহেতু একটা হেভি ভাইরাস এটা কিন্তু হাঁচি কাশির সাথে বের হয়ে মাঠ থুতুর সাথে বের হয়ে মাটিতে পড়ে সুতরাং আমরা যখনই হাঁচি কাশি বা থুতু ফেলবো অবশ্যই আমরা একটা টিস্যু ব্যবহার করব এবং আমি রুমাল ব্যবহার করতে বলবো না এই জন্য রুমাল সাধারণত আমরা ফেলে দিই না রুমালটা আবার পকেটে রাখি সুতরাং এই জীবাণুটা কিন্তু রুমালে থেকে যাবে আমাকে করতে হবে যে এটা টিস্যু পেপার দিয়ে আমাকে সেটা হাঁচি কাশিটা দিলে সেটা রক্ষা করে এবং এইটাকে একটা সুরক্ষিত বিনে ফেলতে হবে যেখান থেকে যেখান থেকে এটা ছড়াতে পারবে না এবং পরে সেইটাও আবার এমনভাবে আমাকে ডিসপোজ করতে হবে যে বিশেষ পুড়িয়ে ফেলতে পারলে সবচেয়ে ভালো আর না হলে বিনে ফেলে আমরা সেই বিনের বিশেষ করে যদি সেটা প্লাস্টিক কভারে থাকে সেটা বন্ধ করে আমরা আমাদের যেখানে ময়লা ফেলি সেখানে ফেলে আসতে পারি আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে এইটা বাইরের কেউ যখন আপনার ঘরে আসবে বা আপনার গাড়িতে যখন নিকে আপনি চড়বেন আপনাকে মনে রাখতে হবে যে ঘরের দরজা লক যেখানে থাকে হ্যান্ডেল যেখানে থাকে এইটা সময় পরিষ্কার রাখতে হবে ভিতর দিক থেকেও এবং বাইরের দিক থেকে কারণ যে কেউ এন্টার করলো তার হাত থেকে এটা এখানে আসতে পারে গাড়ির বেলাও তাই আপনার গাড়ির দরজা হতে ড্রাইভার খুলে দিচ্ছেন অথবা আপনি নিজে খুলছেন আপনার এইটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক এই প্রিন্সিপালটা মেনে অন্য জিনিসগুলিকে আপনাকে জীবাণুমুক্ত রাখতে হবে এবং সংক্রমণ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে ধন্যবাদ আপনাদেরকে